আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দাদা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দুইটা কোড দেখাবো, খুবই মারাত্মক দুটি কোড, যে কোডগুলো নাকি আপনি ব্যবহার করলে আপনি আর কাউকে কল দিতে পারবেন না। সেই কোডের মাধ্যমে আপনি যেই কোনো যে কারো মোবাইল নিয়ে যদি আপনি একবার এই কোড ডায়াল করে দেন, সে সারা জীবনে অন্য কাউকে কল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে সে ফেরত আসে। তো প্রিয় দর্শক শ্রোতা, কী সেই গুরুত্বপূর্ণ কোড দুটি, চলুন তাহলে দেখে আসি। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনার প্রতিদিনই আপনি পেয়ে যেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন। আমি আমার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করলাম। শ্রোতা, আমি এই যে নাম্বার একটা কল দিব, চলুন আমি নাম্বার একটা কল দিই। কল দেওয়ার পরে আপনার আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সিস্টেমটা করেছি। এখন আমি ডায়াল প্যাডে গিয়ে ওই নাম্বারটি ডায়াল করব এবং পুনরায় আমি ট্রাই করব কল যায় কি না। তো চলুন ডায়াল করি *31#। আমি নাম্বারটি ডায়াল করলাম, দেখেন এই জায়গায় একটা লেখা আসছে, আউটগোয়িং কল আইডি সার্ভিস হ্যাজ এনেবল, একটি লেখা আসছে। তো তার মানে আমার যে সার্ভিসটি আমি চাচ্ছি ওই সার্ভিসটি ওপেন হয়েছে, এখন আমি কাউকে কল দিতে পারবো না। তো চলুন ট্রাই করে দেখি কল যায় কিনা। আমি পুনরায় এই নাম্বারে কল দিলাম, দেখলাম তো প্রিয় দর্শক অটোমেটিকলি কেটে গেল, কল যাচ্ছে না। তো এখন আপনি যদি অন্য কারো মোবাইলে এই সিস্টেমটি করে দেন, তাহলে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং সে আর কখনও কল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই দ্বিতীয় নাম্বারটি ডায়াল করে এই সার্ভিসটি ডিসেবল করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন সার্ভিসটি ডিসেবল করবো কীভাবে সেই নাম্বারটি চলুন দেখে আসি। তো পুনরায় আপনি ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে যাওয়ার পরে এখানে এখানে আপনি নাম্বার টাইপ করবেন *31#। নাম্বারটি প্রিয় দর্শক খেয়াল করবেন, প্রথম কিন্তু এক্স আসছে স্টার ছিল, এখন কিন্তু হ্যাশ। তো প্রিয় দর্শক শ্রোতা, নাম্বারটি খেয়াল রাখবেন আপনি, প্রথম *31# ছিল, এখন *31*। এই নাম্বারটি আপনি ডায়াল করবেন। তো আমি ডায়াল করলাম, ডায়াল করার পরে দেখেন আউটগোয়িং কল আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল, তো সার্ভিসটি ডিসেবল হয়ে গেছে। এখন আমি পুনরায় আবার কল দিয়ে ট্রাই করব কল যায় কি না, চলুন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি পুনরায় এই নাম্বারটি ডায়াল করে দেখবো এখন কল যায় কি না, তখন তো যাচ্ছিল না, এখন দেখি যায় কি না। তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক শ্রোতা, খুব মারাত্মক দুইটি কোড নাম্বার, এই কোড নাম্বারগুলো আপনি মনে রাখবেন এবং নিজের প্রয়োজনে ব্যবহার করবেন, অপ্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার করবেন না। তো আজকের ভিডিও পর্যন্ত, অন্য আরেকদিন এরকম সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ, সে প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।